স্যার, আজকে আমরা যে বিষয় পড়বো ক্লাস এইটের অতীত স্মৃতি আজকে আমরা পড়বো। অতীত স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1800 76 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে। তিনি কলেজ জীবন শেষ করতে পারেনি আর ছোট অবস্থায় তিনি বেশিরভাগ সময় কাটিয়েছিলেন তার মাতুলালার আর তার মামার বাড়িতে। তিনি জীবন ও জীবিকার জন্য 1903 সালে দেবন অবস্থান করেন। সেখানে তিনি 1917 সাল পর্যন্ত অবস্থান করেছিলেন। তার ভিতরেও তিনি 1907 সালে কিছু কিছু লেখালেখি কাজ শুরু করেন আর তার সাহিত্য সাধনা শুরু করেন। সেখানে তিনি বড়দিদি নামে একটি উপন্যাস রচনা করেন এবং সেটা ভারতীয় পত্রিকা প্রকাশিত করেন। এটা প্রকাশিত হলে সমস্ত জায়গায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ছড়িয়ে পড়ে, সুনাম ছড়িয়ে পড়ে, প্রতিভা ছড়িয়ে পড়ে। তিনি এরপর থেকে গল্প রচনা উপন্যাস লিখতে শুরু করেন। এইভাবে তিনি অনেক বই অনেক উপন্যাস লিখেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে